হ্যালো ইফ ইউ ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কলিজা ফোনা কলিজা আমরা কম বেশি সবাই করতে পারি কিন্তু পারফেক্ট বিয়েবাড়ির স্টাইলে আমরা কিন্তু অনেকেই পারি না সো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে পারফেক্ট বিয়েবাড়ির স্টাইলে কলিজা তৈরি করতে হবে চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দিই আমার পারফেক্ট বিয়েবাড়ির স্টাইলে কলিজা আমি এখানে আলু আলু নিয়েছি কিউব করে কেটে এরপর আমি এখানে কলিজাও নিয়েছি ভাবে আমি আলু এবং কলিজা কেটে নিয়েছি এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে ম্যারিনেট করার জন্য আমি ফার্স্টে এই কলিজাটাকে মেরিনেট করে রেখে দিব আমি এখানে লবণ দিচ্ছি আমার স্বাদ মতো এখানে আমি প্রায় এক চামচ লবণ ব্যবহার করেছি এরপর আমি এটাতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর এই যে মেরিনেট করব আমি এটাকে এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিব নর্মাল টেম্পারেচারে রাখবো আমি বাট আপনারা চাইলে এটাকে ফ্রিজেও রাখতে পারেন এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো এরপর আমি এটাতে অ্যাড করব আদা বাটা এবং রসুন বাটা এক চামচ করে এরপর এটাকে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আর মিনিট করার সময় আপনারা অবশ্যই কোনো প্রকারের তেল ব্যবহার করবেন না আমি এখানে তেল ব্যবহার করিও নাই এরপর এটাকে আমি আধা ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দিব আধা ঘন্টা পরে আমি একটা প্যানে এই যে মেরিনেট করা কলিজাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাতে আমি প্রায় হাফ কাপের মতো পানি দিব পানি দিয়ে এটাকে আমি হালকা করে হালকা আছে সেদ্ধ করে নেব প্রায় দশ থেকে বিশ মিনিট আর খেয়াল করবেন আলুটা যেন বেশি সেদ্ধ না হয়ে যায় আলু বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যাবে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় দশ বিশ মিনিটের মতো আর মাঝে মাঝে আপনারা অবশ্যই এটা উঠিয়ে দেখবেন কি অবস্থা হয়েছে অন্য একটা পাত্রে আমি তেল দিয়ে দিয়েছি এরপর আমি এটাতে দিয়ে দিচ্ছি লবঙ্গ তেজপাতা দারচিনি এলাচ এবং জিরা একটু ভাজা হলে আমি এটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি সামান্য ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হলে আমি এটাতে দিয়ে দিব টমেটো কুচি এখন আমি যেটা করব আমার সেই আগে থেকে সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা পানি ছিল পানি সহ আমি এখানে ব্যবহার করেছি এরপর এটাকে আমি বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে রান্না করে নিয়েছি দেখেন রান্না করার পরে এখন আমার এটার এই অবস্থা আমি এটাতে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এরপর আমি এটাতে দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাঁচ ছয় টুকরা কাঁচামরিচ দিয়ে এটাকে আমি আর পাঁচ সাত মিনিট চুলায় রেখে নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল আমার মজাদার কলিজা ভুনা আর এই কলিজা ভুনা আপনারা ভাত খিচুড়ি রুটি এবং পরোটার সঙ্গে সার্ভ করতে পারবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এই রেসিপিটা খুব ঝটপট আপনারা বিয়েবাড়ির স্বাদে কলিজা ভুনা খেতে চাইলে অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব